এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পাইথন ইনহেরিটেন্স করা যায়। তো প্রথমে আমরা ইনহেরিটেন্সের যেই ডিরেক্টরিটা আছে সেটা ঠিক করে নিই, পাইথন ইনহেরিটেন্স সিলেক্ট করে নিলাম। ওকে ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, লেটস সে পারসন। আমরা যেহেতু পারসন নিয়ে আগে কাজ করেছিলাম, সরি পারসন, এখন এটার মধ্যে আমরা ইনিট ফাংশন ডিফাইন করব, ডেফ ইনিট। এটার মধ্যে লেটস সে আমরা প্রথমে ডিফাইন করে নিই সেলফ ডট এফ নেম, ফার্স্ট নেম। ওকে, তো এটা এখান থেকে আমরা যদি বলি এফ নেম এবং এল নেম, মানে হচ্ছে লাস্ট নেম। সো আমরা হচ্ছে এখন সেম ওয়েতে যেটা করব সেটা হচ্ছে এল নেম দিব, সরি এল নেম, এবং এখানে আমরা দিই এল নেম। আচ্ছা, তো এখানে যেটা হলো যে আমরা প্রথমে একটা ইনিট ফাংশন ডিফাইন করলাম, আমরা অলরেডি জানি যে ইনিট ফাংশন কীভাবে কাজ করে, তো এইটুকু আমরা করে ফেললাম। দেন আমরা লেটস সে আমরা একটা প্রিন্ট প্রিন্ট নেম, ওকে প্রিন্ট নেমে আমরা যেটা করব যে ফুল নামটা হচ্ছে প্রিন্ট করব, তাহলে আমরা বলি ডেফ প্রিন্ট নেম, এবং এখানে আমরা রাখবো হচ্ছে সেলফ। ওকে, প্রিন্ট সেলফ সেলফ ডট ফার্স্ট নেম, লেটস এ প্লাস, আমরা জানি কীভাবে হচ্ছে স্ট্রিংকে কনকেটিনেট করতে হয়, সো আমি ডিরেক্টলি লিখে দিতেছি সেলফ, আমরা ফুল নেমটা প্রিন্ট করছি সেলফ ডট লাস্ট নেম। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, পুরো নামটাকে হচ্ছে প্রিন্ট করলাম। তো আমি একটা পার্সনের একটা অবজেক্ট তৈরি করি, এখন অবজেক্ট ইকুয়াল টু পার্সন। তো আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম সেম ওয়েতে, আমরা আগের ক্লাসে এটা শিখেছি যে কীভাবে হচ্ছে ক্লাস তৈরি করতে হয় এবং ক্লাস নিয়ে কাজ করতে হয়, সেম ওয়েতে আমি এখানে করলাম। লেটস সে ফার্স্ট নেম দিস অ্যান্ড লাস্ট নেম ইজ দিস। ওকে, আমি যদি এটাকে রান করি তাহলে কোনো কিছুই প্রিন্ট করবে না, কিন্তু আমি যখন এই ফাংশনটাকে কল দিব, লেটস সে অবজেক্ট ডট প্রিন্ট নেম, দেন আমার হচ্ছে পুরো নামটা হচ্ছে একসাথে প্রিন্ট করবে। তো এইটুকু আমাদের হলো, তো আমি অ্যাকচুয়ালি এইটুকু কেটে দিই। এখন আমি যেটা করব ইনহেরিট করব, যে আমি কীভাবে তাহলে ইনহেরিট করতে পারি। তো সেইখানে আমি যেটা করব, প্রথমত একটা ক্লাস তৈরি করব, লেটস সে ক্লাস, আমি এটার নাম দেবো হচ্ছে স্টুডেন্ট, এবং এইটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে পার্সনকে ইনহেরিট করব। সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, প্রথমে লিখতে হবে ক্লাস স্টুডেন্ট, আমি যেই ক্লাসটাকে ইনহেরিট করব সেই ক্লাসের নাম, এবং হচ্ছে ক্লোন। তাহলে আমার কী হলো, ক্লাসটা হচ্ছে ইনহেরিট হয়ে গেল। তো আমি যদি বলি আমি এটা লাস্ট পাস করে দিলাম, পাস করে দিলাম মানে হচ্ছে এখানে আমার কোনো কোড লিখতে হবে না, জাস্ট আমরা পরের লাইনে হচ্ছে কন্টিনিউ করতে পারবো। তো আমি এইবার একটা অবজেক্ট তৈরি করব, কার, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, ইটস অবজেক্ট এস স্টুডেন্ট ক্লাসের। যদি আমি একটা অবজেক্ট তৈরি করি তাহলে কী হবে, ঠিক আছে, আমি একটি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। ওকে, তো সেই অবজেক্টটাতে আমি পাঠাবো হচ্ছে ফার্স্ট নেম আর এরা এইচ এম এম রহমান অ্যান্ড লাস্ট নেম এজ এ হাবিব, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা যেটা করব এখন অবজেক্ট এস মানে স্টুডেন্টের যে অবজেক্ট আছে সেটা দিয়ে হচ্ছে প্রিন্ট নেমকে কল করতে পারবো। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে কোনো ফাংশন কিন্তু নেই, এই ক্লাসটাতে কোনো ফাংশন নেই, কিন্তু এই ক্লাসের অবজেক্ট তৈরি করার পরে আমি ইজিলি হচ্ছে এটার প্যারেন্ট ক্লাস যে পার্সন ক্লাসের ফাংশনটার না ফাংশনটা পেয়ে যাচ্ছি। তো আমি যদি এটাকে রান করি আমরা দেখতে পাচ্ছি যে রহমান হাবিব প্রিন্ট করেছে। তো জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে ইনহেরিট করব, তার মানে হচ্ছে ওই ক্লাসের প্রপার্টি যেগুলো আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো, যেমন এই ফাংশনটাকে আমরা এখন এই ক্লাসে ইউজ করতে পারতেছি। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে যে যদি আমাদের এইখানেও একটা ইনিট ফাংশন থাকতো তাহলে আমরা কী করতাম বা আমাদের কী হতো, কারণ আমরা যখন এইটা কল দিই তাহলে হচ্ছে এই ক্লাসের ইনিট ফাংশন কল হয়, তাহলে এটা আসলে কীভাবে হয়, তাহলে তো এইখানে আমার ইনিট ফাংশনটা কল হয়ে যাচ্ছে, সেটা কীভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি।
let's say আমি এখানে একটা init ফাংশন তৈরি করব হ্যাঁ আমি যদি একটা init ফাংশন তৈরি করি def init let's say আমি তৈরি করলাম এবং এই init ফাংশনে আমি যেটা করব ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিব কমা f name l name ওকে তো যখন আমি এটা নিলাম এখন তো হচ্ছে আমি যদি এটাকে কল করি মানে হচ্ছে আমি যখন এই অবজেক্টটা তৈরি করব তখন হচ্ছে এই ফাংশনটা কল হবে রাইট আমি যখন এই অবজেক্টটা তৈরি করব তখন আমার ফাংশন কল হবে এইটা কিন্তু আমার তো কল করা দরকার হচ্ছে এইটাকে তাহলে আমি কি করব তখন আমি লিখব হচ্ছে সুপার সরি সুপার এন্ড দেন দিস ডট আমরা যেটা করব সেটা হচ্ছে সুপার দিয়ে আমি ওই ইনিট ক্লাসটাকে হচ্ছে কল করব তো সেখানে আমি কি কি পাঠাবো সেখানে পাঠাবো এফ নেম এবং এল নেম তার মানে হচ্ছে সুপার ক্লাসটা কি কাজ করে সুপার ক্লাসটা হচ্ছে যখন আমি কোনো ক্লাসকে ইনহেরিট করলাম সেই ইনহেরিটেড প্যারেন্ট ক্লাসকে যখন আমি কল করব তখন হচ্ছে আমি সুপার ইউজ করব তো আমি যখন সুপার ইউজ করলাম তখন হচ্ছে ওই ক্লাসটা কল হয়ে গেছে তো আমি যখন এটাকে প্রিন্ট করব সেম ওয়েতে আগের জিনিসটাই প্রিন্ট করবে কারণ হচ্ছে কি আমি যদি এটা পুরোটাই না লিখতাম তখন অটো হচ্ছে এটা জেনারেট হয়ে থাকতো এবং বাই ডিফল্ট এই কাজটাই হতো তো বাই ডিফল্ট আসলে যে কাজটা হচ্ছে সেটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করে দেখালাম এতে করে যা হলো যে সেটা হচ্ছে যে আমি এখান থেকে চাইলেই অন্য ফাংশনগুলোকেও কল করতে পারবো যেমন সুপার লিখে আমার যদি এই ফাংশনটাকে কল করা দরকার হয় আমি সেটাও করতে পারবো এই হচ্ছে পাইথনের ইনহেরিটেন্স আমার মনে হয় আমরা যেটুকু কোর্স করেছি বা এই পর্যন্ত আমরা যেটুকু করেছি পাইথনের মোটামুটি আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করেছি তো আমি হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে আমাদের কোন কোন জায়গা থেকে প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং করলে আমরা গুগল অ্যামাজন কিংবা হচ্ছে মাইক্রোসফটে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশনটা আমরা কীভাবে নিতে পারি বা কোন জায়গায় আমরা প্রবলেম সলভিং করতে পারি এই ধরনের কিছু হচ্ছে জায়গা আমি দেখিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ